ডাক্তারে কেবিন থেকে বের হতে রূপসাকে দেখে ঈশানের মুখে হাসি ফুটল। রূপসা তার দিকে এগিয়ে তার হাত দুটো চেপে ধরে তার মুখের দিকে তাকিয়ে হাসলো। ঈশান কিচ্ছু বলল না, শুধু একগাল হাসি নিয়ে রূপসাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। ফ্ল্যাটে ঢোকার আগে ঈশান মিষ্টি কেনার জন্য তাদের ফ্ল্যাটের কাছেই একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি আনতে গেল। রূপসা গাড়িতে একা বসে নিজের প্রেগনেন্সি রিপোর্টগুলো দেখে নিজেই হাসছিল। হঠাৎ এক অপরিচিত মহিলা কোত্থেকে এসে রূপসার গাড়ির জানলার কাছে বাইরে থেকে খুব জোরে জোরে আঘাত করতে শুরু করলো। রূপসা চমকে তার দিকে তাকাতেই আতঙ্কে তার সারা শরীর শীর্ণ হয়ে উঠল ও তার হাত থেকে সমস্ত রিপোর্ট তার পায়ের কাছে পড়ে গেল। সেই মহিলাটি সারা মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে, যেন কোনো ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে সে। রূপসা বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এমন সময় গাড়ির দরজা খোলার শব্দ হলে রূপসা ঘুরে দেখল ঈশান গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর ঢুকে বসল। তার অবস্থা দেখে ঈশান অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে, অমন ঘামছো কেন? রূপসা ওই মহিলাটির দিকে আঙুল দেখিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, ওই মহিলার বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর নিজেই আবার সেই মহিলাটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জানলার বাইরে না ছিল কোনো ক্ষতিগ্রস্ত মহিলা আর না ছিল কোনো রক্তের চিহ্ন। ঈশান বুঝল রূপসা হয়তো খুব চাপ নিয়ে ফেলছে, যার ফলে সে অতিরিক্ত ক্লান্ত বোধ করছে। ঈশান নিজ থেকে ওই রিপোর্টগুলো তুলে নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করল। রূপসা ঈশানকে একদম সাফ জানিয়ে দিল যে এই সময় সে যেন শরীরে কোনো রকম চাপজনিত পরিস্থিতির সৃষ্টি না করে এবং সে যেন ঈশানের কথা অক্ষরে অক্ষরে পালন করে। কিছুদিন পরে এক সন্ধ্যায় রূপসা ঈশানের সেলফ থেকে একটা পুরনো ম্যাগাজিন নিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পড়ার পর সে যে কখন ওই বইটা মুখের ওপর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ল তা সে নিজেও টের পেল না। কিছুক্ষণ পর তা যেন কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ তার নাক মুখ খুব জোরে চেপে ধরে আছে এবং সে এটাও অনুভব করতে পারল যে তার বিছানার ওপর তার থেকে এক হাত দূরে কেউ বসে আছে। হঠাৎ কলিং বেল বাজার শব্দ হলো এবং রূপসা ধর্মড়িয়ে উঠে পড়ল। ছুটে গিয়ে দরজা খুলতেই দেখল যে ঈশান বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। সে ঈশানকে জড়িয়ে ধরল এবং এই কদিন ধরে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা বলল। ঈশান সবই তার মনের ভুল বলে উড়িয়ে দিলেও রূপসার মনটা উড়িয়ে দিতে পারল না। এই ঘটনার কিছুদিন পর সন্ধে 6:30 নাগাদ হঠাৎ ঈশানের ফোন এলো রূপসার ফোনে। রূপসা ফোনটা তুলতেই অন্যদিক থেকে এক অচেনা স্বর বলে উঠল, হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। রূপসা কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। সে তাড়াতাড়ি জুতোটা পরে গেটের কাছে যেতেই হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিল। এমন সময় ঈশান বাইরে থেকে এসে জুতো খুলে রূপসাকে ধরে নেয়। ঈশানকে ওই অবস্থায় দেখে রূপসা হকচকিয়ে যায় ও ঘামতে থাকে। ঈশান রূপসাকে সুস্থ করে দাঁড় করালে রূপসাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে? ঈশান একটু রেগে গিয়ে বলে, তোমাকে না বলেছি এই অবস্থায় নিজের খেয়াল রাখতে? তারপর আরেকটু চেঁচিয়ে বলে, কোথায় যাচ্ছিলে? রূপসা তখন তাকে সব খুলে বলল যে সে কোথায় এবং কেন যাচ্ছিল। সব শুনে ঈশান রূপসাকে জানালো যে গত 2 ঘন্টা ধরে ফোনে চার্জ না থাকায় তার ফোন অফ হয়ে গেছে। রূপসা নিজের কল লিস্ট খুলল ও সেই নম্বরে ফোন লাগালো এবং লাগিয়ে দেখল যা শুনতে পেল সেটা হলো আপনি যেই নম্বরে ডায়াল করেছেন তার কোনো অস্তিত্ব নেই। রূপসা আর বেশি কথা বাড়ালো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান ও রূপসা দুজন বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, দুজনেই বেশ ক্লান্ত ছিল। হঠাৎ এমন এক সময় রূপসা একটি হালকা আবছা শব্দ শুনতে পায়। তোকে আমি মারতে চাই না, কিন্তু কিন্তু তোর বাচ্চাকে মারবো। যতবার মারতে চাইছি ততবার ততবার তোর বরটা চলে এসে তোদের বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু কিন্তু রূপসা চোখ খুলল ও সে জেগে বসল। সে দেখতে পেল এক স্পষ্ট মুখ, তার বেশ পরিচিত। এবার সে বুঝতে পারছে যে কেন তার সাথে এসব কিছু ঘটছে। পরদিন সকালে রূপসা ঘুম থেকে উঠে ঈশানকে গত কিছুদিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা আবার বলল। আজ তোমাকে এমন একটা কথা বলবো যা তুমি জানো না। 1 বছর ডিসেম্বর মাসে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তোমাকে দেখতে হসপিটালে যাচ্ছিলাম, অনেক তাড়ায় ছিলাম বলে বেশ স্পিডে গাড়িটা চালাচ্ছিলাম।
হঠাৎ কোথা থেকে এক মহিলা আমার গাড়ির সামনে চলে আসেন, আর আমি ব্রেক মারার সময় পাইনি। চারিদিকে রক্ত ছিটিয়ে পড়ে। আমি গাড়ি থেকে নেমে দেখি মহিলাটি প্রেগনেন্ট ছিল। ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যেন আমি ওর বাচ্চাটাকে বাঁচিয়ে নিই, কিন্তু খামোকাই পুলিশ কেসের ভয়ে আমি তখন ওখান থেকে চলে আসি। তারপর চোখ বন্ধ করে ঈশানকে জড়িয়ে ধরে বলে, আমি ওকে মারতে চাইনি, ওকে বাঁচানো উচিত ছিল আমার। কিছুক্ষণ পর রূপসা নিজেকে সংযত করে চোখ খুলতেই দেখল যে ওই মহিলাটি হাত খানেক দূরে দাঁড়িয়ে আছে আর রূপসার উদ্দেশ্যে বলছে, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দে। রূপসা ঈশানের মুখের দিকে তাকালো এবং ওই মহিলার দিকে তাকিয়ে ইশারা করে বলল, দেখ ওই দাঁড়িয়ে আছে। ঈশান রূপসাকে জড়িয়ে ধরল এবং পেছনে তাকালো। কিন্তু কই, ওখানে তো কেউ ছিল না। রূপসা হঠাৎ ঈশানের হাতটা সরিয়ে নিল ও দৌড়ে নিজের বেডরুমের ভেতর ঢুকে গেল। ও রুমের ভেতর ঢুকতেই রুমের দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল। ঈশান দৌড়ে গেল, জোরে জোরে দরজাটা ধাক্কাতে লাগলো। এমন সময় এক ভীষণ আর্তনাদ শোনা গেল ও দরজাটা খুলে গেল। রক্ত বইতে বইতে ঈশানের পায়ের কাছে চলে এসেছে। সামনে তাকাতেই সে দেখল রূপসা উগুর হয়ে পড়ে আছে, সে মৃত। আর একটা আবছা অশরীরী মহিলা নিজের কোলে এক সদ্য জন্মা শিশুকে নিয়ে দাঁড়িয়ে।